আচ্ছা ভালো ফ্রেশ রসের গুড় এবং ঠান্ডা পড়েছে তো খুব, অরিজিনাল গুড় হলে এরকম সেন হবে, খুব ভালো সেন হবে। যে এখানে একবার গুড় খাবে তাকে আর অন্য কোথাও যেতে হবে না। আচ্ছা হ্যাঁ ফ্রেন্ডস, আমি সোনাপুরের ছেলে বিশ্বজিৎ জ্ঞান, আর আপনারা দেখছেন জিকে স্টুডিও। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গুড়ের ওপরে ভিডিও। কেননা আমরা অনেকেই বাঙালি, আর বাঙালিরা সত্যি কথা বলতে গুড় খেতে প্রচুর ভালোবাসে। যেহেতু এখন শীতকাল, গুড় তো দরকার, কারণ পায়েস, একটা ভালো পায়েস করতে গেলে তাতেও গুড় লাগবে। আর শীতকাল যেহেতু রাতেবেলা গুড় দিয়ে রুটি খাওয়ার মজাটাই আলাদা, একমাত্র এটা বাঙালিরাই বুঝবে। তাই আমি চলে এসেছি যে ভালো গুড় কীভাবে হয় না হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমি। আমরা এখন দাদার পিছন পিছন যাচ্ছি, আর দাদার সামনে যাচ্ছে সাইকেল নিয়ে, আর দাদার সাইকেলের পিছনে একটা ড্রাম বাঁধা রয়েছে যেটাকে অনেকে জাড়ো বলে। দাদা যত খেজুরের রস আসবে ওই জাড়ে ভরবে, ভরে নিয়ে আসবে। আমরা এখন দাদার সাথে যাচ্ছি, দাদা গাছে উঠবে, উঠে খেজুরের রস পাড়বে, আমরা সেটাকে দেখবো যে অ্যাকচুয়ালি কীভাবে গাছ থেকে রসটাকে পাড়া হয়, সেটা দেখার জন্যই অ্যাকচুয়ালি আমরা দাদার সাথে যাচ্ছি। খেজুর গাছের গায়ে যে টিনের জারটা বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, ওই জারের মধ্যে হচ্ছে গিয়ে রসগুলো জমা হচ্ছে, খেজুর গাছের যে রস সেটা হচ্ছে ওখানে জমা হচ্ছে। দাদা এখন খেজুর গাছের মাথায় যে বালতি বা জারটা বাঁধা রয়েছে সেটাকে এখন পেড়ে নেবে। দাদা কত তাড়াতাড়ি গাছে উঠে গেল, এদের কাজ দেখেই বোঝা যাচ্ছে যে এরা অনেক দিন ধরে এই কাজে রয়েছে, এরা এই কাজে প্রচুর পরিমাণে দক্ষতা লাভ করেছে। এবার লাস্ট গাছ কি এটাই শুধু রয়েছে? তোমার গাছে ওঠার স্পিড কিন্তু অনেক তাড়াতাড়ি, এটা দেখছিলাম। তুমি কত বছর ধরে করছো দাদা? 23 বছর। ১০০ টাকায় 3 মাস? মানে পুরো 23 বছর ধরে করছেন? আরে 100 টাকায় 3 মাস করে, মানে তখন কি বলো তো, তখন পয়সার 100 টাকার মূল্য করছে। আচ্ছা এখন কি তুমি আর তোমার দাদা করো নাকি? এক্ষুনি সবে পাড়া হলো গাছ থেকে রসগুলো। হ্যাঁ, এতে একটুখানি তোমার কিছু পিঁপড়ে পড়ে আছে, কিছু তোমার গাছের পাতা পড়ে রয়েছে, এতেও সেম কিছু তোমার পিঁপড়ে পড়ে রয়েছে, গাছের পাতা পড়ে রয়েছে। এগুলো তোমার হচ্ছে গিয়ে যখন গুড় করার জন্য যখন তোমার টিনের মধ্যে দেওয়া হবে, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে সে তারপরে রসটাকে ওখানে দেওয়া হবে, দিয়ে তারপরে রসটাকে হচ্ছে গিয়ে আগুন করে ফোটানো হবে। পুরো যে প্রসেসটা আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো, আজকেই দেখাবো, আমি অন্য কোনো দিন দেখাবো। এনার নাম কি? রামু। রামু, রামু স্যার, রামু ভালো তো? এখন আমরা ফাইনালি চলে এসেছি দাদার বাড়িতে। দাদার বাড়িতে যত গাছ থেকে রস পাড়া ছিল সব পাড়া হয়ে গেছে। এবারে পুরো রসগুলোতে যে মশা মাছি, গাছের টুকরো যে পড়েছিল পাতা, সেগুলো সব ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওই বড় পাত্রের মধ্যে দেওয়া হচ্ছে।
আর হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কীভাবে। যদি তোমরা বাইরে থেকে আসো, শিয়ালদা থেকে যদি আসো, তাহলে তোমাদেরকে গড়িয়া স্টেশনে নামতে হবে। গড়িয়া স্টেশন থেকে নেমে কাটিপোতা যাওয়ার অটো ধরতে হবে। কাটিপোতায় নেমে সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের রাস্তা। আর যদি মনে করো তোমরা গাড়ি নিয়ে আসবে, তো গড়িয়া স্টেশনে এলে গড়িয়া স্টেশন থেকে সোজা যে রাস্তাটা গড়িয়া টু নয়াবাদের যে রাস্তাটা যাচ্ছে, ওখান থেকে সোজা কাটিপোতা অটো স্ট্যান্ডে এসে ওখান থেকে সামনে কিছুটা এগিয়েই বাঁ হাতে পড়বে। আর যদি তোমরা জলপথ হয়ে আসতে চাও বাসন্তী হাইওয়ে হয়ে, তো ওখান থেকে সোনারপুরের রাস্তাটা ধরে নয়াবাদ থেকে গড়িয়া রাস্তাটা ধরলেই কাটিপোতা অটো স্ট্যান্ডের আগেই ডান হাতে পড়বে। কত সুন্দর কালার নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, আর কত সুন্দর গন্ধ ছাড়ছে। উফ, বাপরে বাপ, গন্ধতেই এরকম মনে হচ্ছে যে একটু খেয়ে নেওয়ার ইচ্ছে হচ্ছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে। আচ্ছা, খেজুরের রস দিয়ে যেটা মানে যে গুড়টা হচ্ছে, এটা কি নলেন গুড় বলে নাকি? আর অনেকে যেটা বলে যে সাদা রঙের যে গুড়টা হয় ওটাকে নাকি নলেন গুড় বলে, ওটা কি তাহলে? আচ্ছা আচ্ছা, তা আপনারা যে গাছ থেকে রস পাড়েন ফেড়ে যে গুড়ে কনভার্ট করছেন, এতে কি আদার্স কিছু কি পাইল করছেন? এতে আপনাদের এখানে কিরকম কি গুড় পাটালি কি কি পাওয়া যায়? আমাদের গুড় পাওয়া যায়, নলেন গুড় পাওয়া যায়, পাটালি পাওয়া যায়, দানা গুড় পাওয়া যায়, আমাদের ফ্যাক্টরি চলছে। এই ব্যবসা করি, এই গুড়ের ব্যবসা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম মানস পাওয়ারি। আচ্ছা, আর বলছি কি যে আপনার এখানে যে গুড় রয়েছে, গুড়ের কেমন কি প্রাইস আছে, পাটালির কেমন কি প্রাইস আছে? মানে দামের কথা বলছি, গুড় আছে আমাদের 150 টাকা, নলেন গুড় 150 টাকা, 200 টাকা, পাটালি আছে 250 টাকা, আর দানা গুড় আছে 200 টাকা। যেরকম কোয়ালিটি গুড় খুঁজবেন সেরকম গুড় আমাদের পাবেন। আচ্ছা, আপনার কাছে 1 নম্বর কোয়ালিটি 2 নম্বর কোয়ালিটিও রয়েছে নাকি? আচ্ছা, 1 নম্বর কোয়ালিটির দাম কিরকম রয়েছে? 1 নম্বর কোয়ালিটি ও জিরেন কাঠের ফ্রেশ, যদি জিরেন কাঠের গুড় নিতে হয় 200 টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর পাটালি একটাই রেট 250 টাকা, 250 টাকা, আর ওই দানাটাই 200 টাকা একটাই রেট। নলেন গুড়টা যেটা হয় ওটা মোটামুটি তোমাকে যদি নিতে হয়, স্পেশাল যদি নিতে হয়, অরিজিনাল মানে জিরেন কাঠে যদি নিতে হয় ওটা 200 টাকা দিতে হবে। আচ্ছা, আর 2 নম্বর যে গুড়টা রয়েছে ওটা কেমন পড়বে? ওটা 150 টাকা, 150 টাকা বলো। নম্বর কিছু নয়। আচ্ছা, ওটা ভালো ফ্রেশ জিরেন কাঠের রস। আচ্ছা আচ্ছা, বানানো হয় ওটা, ওটা সেন খুব ভালো আসে, এজন্য ওটা 200 টাকা নেওয়া হয়। আর না হলে এমনি সব কিছু মেশানো যদি সব একসঙ্গে যদি রস হয়ে যায় তাহলে সেটা 150 টাকা। আচ্ছা, এখনই তো গুড়ের যা গন্ধ ছাড়ছে, খুব দারুণ একটা স্মেল আসছে। আচ্ছা, ঠান্ডা পড়েছে তো খুব,
অরিজিনাল গুড় হলে এরকম সেন হবে, খুব ভালো সেন হবে। যে এখানে একবার গুড় খাবে তাকে আর অন্য কোথাও দিতে হবে না। আচ্ছা, আমার তো খুব খুব ভালো লাগলো। তোমরা আসো, তোমরাও এখান থেকে নাও, নিয়ে খেয়ে দেখো, তারপরে তোমরা বিচার করবে যে ভালো কি খারাপ, ঠিক আছে? আমার তো খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর যদি এরকম টাইপের ভিডিও দেখতে তোমরা পছন্দ করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, নোটিফিকেশান বেলটাকে অন করে নিও আমার ভিডিও সবার আগে দেখার জন্য। চলো, ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর একটা ভালো ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আসতে চলেছি। তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে তোমরা কিসের উপরে ভিডিও দেখতে পছন্দ করো, আমি চেষ্টা করব সেই বিষয়ে বা সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার জন্য। চলো, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।